আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ওয়া মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পুরুষ মহিলা দুইজনকে আলাদা করে বলছেন, ওয়া মা কানা লি মুমিনিন, কোনো মুমিন পুরুষের জন্য কোনো এখতিয়ার নাই, ওয়ালা মুমিনাতিন, কোনো নারী মুমিনার জন্য কোনো এখতিয়ার নাই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই সিদ্ধান্তের ব্যাপারে তাদের এখতিয়ার নেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলে দিবেন, ফয়সালা দিয়ে দিবেন, সিদ্ধান্ত নিয়ে নেবেন, এরপরে কোনো মুমিন পুরুষ অথবা মুমিন নারী এই কথা বলার এখতিয়ার নাই, আমি এটা পালন করবো কি করবো না, এটা পালন করবো কি করবো না, এটা চিন্তা করার সুযোগ আল্লাহকে হারাম করে দিচ্ছেন। এটাকে বলে এখতিয়ার, খেয়ারাত। এখতিয়ার মানে আপনি বাজারে গেছেন, বাজারে যাই বললেন যে ভাই মাছ কত করে, মাছওয়ালা বললো যে কেজি 200, আপনি বললেন যে 150, এই যে মোলামুলি করতেছেন, দাঁড়াইতেছেন, এটার নাম এখতিয়ার, এটা খেয়ারে মজলিস, এটারে ফেখের বাসায় বলা হয় খেয়ারে মজলিস। মা আপনি বেচা কেনার মধ্যে যতক্ষণ থাকবেন এতক্ষণ এই খেয়ারে মজলিসের যাবতীয় কথাবার্তা বিদ্যমান থাকবে। আপনি এই দোকানদার থেকে আরেক দোকানদারের কাছে চলে গেছেন, খেয়ারে মজলিস আর থাকবে না। আপনি দাম বলে গেছেন 160 টাকা করে কেজি, আরেকজন আসি যদি ওই আপনার 160 টাকার সময় যদি বলে 170 টাকা, এটা গুনার কাজ। কিন্তু আপনি এই দোকান ছাড়ি ওই দোকানে চলে গেছেন, সেই আসি যদি বলে যে আপনার 180 টাকা দিব, এটা জায়েজ। এই এই মজলিসের নাম হলো খেয়ারে মজলিস। আল্লাহ পাক এই খেয়ারে মজলিস হারাম করে দিছেন মুমিনের জন্য। মানে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো জিনিস যদি এখতিয়ার দিয়ে দেন, নির্দেশ দিয়ে দেন, ফয়সালা দিয়ে দেন, কোনো মুমিনের আর এখতিয়ার নাই, এটা গ্রহণ করবে কি করবে না, মানবে কি মানবে না, অনুসরণ করবে কি করবে না, এটার কোনো এখতিয়ার নাই, এই কথা বলার এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল তো বলছে ঠিক আছে, দেখি আমার আব্বার সাথে বুঝি দেখি, এই কথা বলার এখতিয়ার আছে, আমার আম্মার সাথে বুঝি দেখি, বাসায় গিয়ে আপনার বাবির সাথে একটু বুঝি দেখি, এই কথা বলার এখতিয়ার আছে। যে তাফসিরে কোরআনের আয়াত শুনছেন, শুনে যদি বলেন যে বাসার যায় দেখি একটু স্ত্রীর সাথে পরামর্শ করে নিই, এই পরামর্শ করলে ইমান চলে যাবে। আল্লাহর সিদ্ধান্তের বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের বিষয়ে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সাথে পরামর্শ করে, মানবে কি মানবে না, তার ইমানে চলে যাবে। এই আল্লাহকে এই আয়াতে হারাম করে দিছেন। এই আয়াতটা নাজিল হয়েছে জয়নব বিনতে জাহাস, তার ভাই আবদুল্লাহ বিন জাহাসের ব্যাপারে। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিনের জন্য এটা জায়েজ নাই, কোনো মুমিনার জন্য জায়েজ নাই। যে আল্লাহ এবং আল্লাহ রসুল সিদ্ধান্ত নেবে আর তারা বলবে যে না এটা হবে না, এটা এই এখতিয়ার তাদেরকে দেওয়া হয় নাই। অর্থাৎ এই জায়েদ বিন হারেসার কাছে বিয়ে দেওয়া, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ রসুলের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের যে নাফরমানি করবে, যে মেনে চলবে না, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে চলে যাবে, সুস্পষ্ট গুমরাহি, কোনো সন্দেহ নাই। এই আয়াতটা যদিও তাদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম দুনিয়ার সমস্ত মুমিন পুরুষ মুমিন নারীর উপরে প্রযোজ্য। এটা ফেকের মাসালা মাসাইলের মূল সূত্র হইল এটা। এই কোনো মুমিনে মুমিনার কোনো এখতিয়ার থাকবে না। আল্লাহ বলছেন এটা করো, বাস এটা করাটাই ফরজ, এটা করবো কি করবো না চিন্তা করার সুযোগ নেই, বা এটা করলে উপকার কতটুকু, না করলে কতটুকু, এইগুলো চিন্তা করার সুযোগ মুমিনকে দেওয়া হয় নাই। এই কথাটাই আল্লাহ পাক সূরা আন-নাসার মধ্যে বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, ওই সমস্ত লোকেরা কোনোদিন ইমানদার নয়, ওই সব লোকেরা কোনোদিনও ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, কোনো ব্যাপারে আপনি ফয়সালা দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন,
রায় দেওয়ার পরে সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালা দিলেন, যেই রায় দিলেন, যেই সিদ্ধান্ত দিলেন, সেই সিদ্ধান্ত নিয়ে মনের মধ্যে ওয়াসওয়াসা করতেছে, সন্দেহ পোষণ করতেছে। ওয়াইয়ুসাল্লিমু তাসলিমা, আপনার সিদ্ধান্তের কাছে সে আত্মসমর্পণ করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এই লোক কোনোদিন ইমানদার হইতে পারে না। এই লোক কোনোদিন ইমানদার নয়, আল্লাহর কসম করে আল্লাহ নিজে বলছেন। অর্থাৎ আল্লাহর রসুল যদি কোনো সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত মানা না মানার এখতিয়ার কোনো মুমিনের নাই। যদি এখতিয়ার থাকে তো সে আর মুমিন না। মানে মুমিন হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের কাছে বন্দী। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালার কাছে তার এখতিয়ার নেওয়ার কোনো অধিকার নাই। এখতিয়ার নিতে গেলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুমিন থেকে বের হয়ে যাবে। কিন্তু আমরা অসংখ্য আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের ব্যাপারে আমরা কিন্তু এখতিয়ার নিয়ে বসে আছি। কেউ মনে করতেছি বয়স আরও বাড়ুক তারপরে মানবো, আল্লাহর নির্দেশ দিছে ভালো কথা, এত তাড়াতাড়ি মানার কী দরকার, কিছুদিন পরে মানবো। কেউ মনে করতেছি আল্লাহ পাক মানা করছে, ঠিক আছে হারাম উপার্জনের, একবার হারাম উপার্জন করেনি, পরে একসাথে তওবা করে ফেলবো, প্রতি বছর হজে চলে যাব বা প্রতি বছর উমরা করব, রমজান মাসে মসজিদে হারামে গিয়ে থাকবে, টাকা থাকলে তো সবে করা যায়, তা আল্লাহ তো সবে মাফ করে দিবে, এই আশায় অনেকে বসে আছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের এখতিয়ার নিজেরা গ্রহণ করে বসে আছে। আল্লাহ পাক বলছেন, এই কোনো মুমিন পুরুষ মুমিন নারীর জন্য এখতিয়ার নাই, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন।